বিসমিল্লাহির রহমানুর রহিম, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সিঁড়ির এস্টিমেট করতে হয়। আর আপনাদের সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাঁথুনির সিঁড়ি। অর্থাৎ যে কোনো বাড়িতে যে প্রবেশ মুখে থাকে, এই সিঁড়িগুলো সচরাচর ব্যবহার করা হয়। সেটা বিল্ডিং বাড়ি হোক অথবা পাকা অথবা সেমি পাকা, উভয় বাড়িতে কিন্তু এই সিঁড়িগুলো হয়ে থাকে। এই সিঁড়িগুলো করতে কতগুলো ইট লাগবে আমি সেই হিসাবটা আজকে আপনাদের দেখাবো এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো। তো আমরা সিঁড়িতেই এখানে আমি হাত দিয়েই এঁকেছি, ফ্রি হ্যান্ড দিয়ে এঁকেছি। তো এখানে এই অংশটা দেখতেছেন, এখানে ট্রেড, অর্থাৎ আমরা সিঁড়ি উঠার সময় যার উপরে পা রাখি সেইটাই কিন্তু আমাদের টেট। আর যে খাড়া অংশটা দেখতেছেন, এই যে খাড়া অংশ, আবার এখানে খাড়া অংশ এবং এখানে খাড়া অংশ, এই খাড়া অংশগুলা রাইজার, অর্থাৎ রাইজার সবসময় খাড়া থাকবে। আর আমরা যার উপরে পা দিব, দাঁড়িয়ে থাকব, সেটা আমাদের টেট। তো টেট আমাদের এখানে আমরা যদি টি দিয়ে চিহ্নিত করি টেট, আর যদি আমরা রাইজার আর দিয়ে আমরা চিহ্নিত করলাম। তো আমরা দেখি এখানে আমাদের ট্রেড আছে এখানে 1 ফিট, অর্থাৎ 1 ফিট 0 ইঞ্চি, 1 ফিট আমাদের এখানে আমরা যে যার উপর পা দিব সেটা কিন্তু আমাদের 1 ফিট। অনুরূপভাবে এটা 1 ফিট এবং এটাও 1 ফিট। আমি যদি চিহ্নিত করি 1 ফিট 1 ফিট, তাহলে আমরা টানা একটা দৈর্ঘ্য পাইলাম। এখানে 1 ফিট 1 ফিট 1 ফিট, অর্থাৎ 3 ফিট। আমরা এখান থেকে এই ম্যাপটা কত লিখতে পারি এখন? 3 ফিট। এইখানে 3 ফিট, আমাদের এখানে 1 ফিট, এখানে 1 ফিট, এখানে 1 ফিট, 3 ফিট। এবার আসি আমরা এই পোস্তটা, এখানে 5 ফিট, এটা সবার জন্য, অর্থাৎ এই যে প্রথম ধাপ দেখতেছেন তার জন্য 5 ফিট, দ্বিতীয় ধাপ দেখতেছেন তার জন্য 5 ফিট, তৃতীয় ধাপ দেখতেছেন তার জন্য 5 ফিট। আমরা কি করব, আমরা সুবিধার জন্য, সহজ বোঝার জন্য এটা দুইভাবে করা যায় এস্টিমেট। তো আমি দুইভাবেই আপনাদের বলবো, সহজটা পরে বলবো, আগে কঠিনগুলোভাবে আপনাদের ভেঙে দেই। আর একটা হচ্ছে, যেহেতু আমাদের এই রাইজারটা আমাদের 6 ইঞ্চি, তো আমরা এখানে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, এখানে কিন্তু 12 ইঞ্চি হলো, তারপর এখানে 6 ইঞ্চি, এই মোট হাইটটা কত হলে আমাদের 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি, 3 6 18, আমরা এখানে 18 ইঞ্চি পেয়ে গেলাম। তারপরে আমরা হাইটও পেয়ে গেলাম, এবার আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, পোস্ত পেয়ে গেলাম, তাহলে আমাদের এখন কাজটা করতে সুবিধা হবে। আমি যদি আর একটু ভেঙে দিতে চাই, আমরা যদি মনে করি যে এই অংশটা আমরা প্রথম স্টেপ ধরবো, তারপরে এই অংশটা আমরা দ্বিতীয় স্টেপ ধরবো, এবং এই অংশটা আমরা তৃতীয় স্টেপ ধরবো, তাহলে আমাদের কাজটা করতে অনেক সুবিধা হবে। তো আমি যদি এইভাবে ধরি যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ, তাহলে আমাদের কিন্তু এই অংশটা বলেন আর নির্ণয় করা বলেন সেটা কিন্তু সহজ হবে। তো আমরা প্রথমে কি করব, কাজের পরিমাণ নির্ণয় করব। আগে আমরা লিখব কাজের পরিমাণ, আমরা কাজের পরিমাণটা আমরা বের করব। আমরা যদি বের করি, আমরা যদি মনে করি যে এইটা আমাদের প্রথম ধাপ, তাহলে আমরা এইভাবে লিখব যে আমাদের প্রথম ধাপ ধরবি, আমরা আমরা ধরলাম এই ধাপটা আমাদের একটা, আমরা সংখ্যা আগে গুণ দেব, তারপরে আমরা এই দৈর্ঘ্যটা আমরা নিব। দেখেন এখানে, এখান থেকে আমাদের 1 2 3, অর্থাৎ এখানে আমাদের লম্বাটা 3 ফিট, আমরা 3 ফিট দিলাম। এরপরে আমরা পোস্তটা সবার জন্য 5 ফিট, এটা আমাদের জানাই আছে, আমরা 5 ফিট দিলাম। তারপরে এবার এখান থেকে, অর্থাৎ এই উচ্চতা দেখেন এখানে আমাদের আছে কত, রাইজার আছে আমাদের 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি রাইজার করব। এই কারণে আমরা 6 ইঞ্চি আমরা এখানে গুণ দেব। যদি আপনারা এই 6কে 12 দ্বারা ভাগ করেন, তাহলে 0.5, এটা আমাদের একটা মাপ বের হইল। আমরা যদি ক্যালকুলেশন সাথে সাথে করে নেই,
তিন গুণন পাঁচ গুণন দশমিক পাঁচ, তাহলে আমাদের এখানে আসে 7.5। এটা আমাদের এখন কি পাবো আমরা, সিএফটি পাবো, সিএফটি যেহেতু আমরা তিনটা মাপেই গুণ দিছি সেহেতু সিএফটি আমরা পেলাম। তারপরে আমরা যদি আসি দ্বিতীয় ধাপ, দেখেন এই ধাপ কিন্তু শেষ, আমরা মনে করলাম এই অংশটা আমাদের কাজ হয়ে গেল, এই অংশটা আমাদের কাজ হয়ে গেল, আমরা এখানে এটা বাদ দেব, মনে করবো যে আমাদের এই অংশটা নাই। তারপরে আমরা এই অংশ ধরবো দ্বিতীয় অংশ, আমরা যদি এটাকে দ্বিতীয় ধাপ ধরি তাহলে আমাদের এই ধাপটা কয়টা আছে, একটা আছে, আমরা এখানে এক বসে দিলাম। এখন দেখেন এখন কিন্তু এখান থেকে আমাদের এই যে দৈর্ঘ্যটা, এখন কিন্তু এই অংশটা আমাদের নাই, যদি এই অংশটা না থাকে তাহলে আমরা এখান থেকে পাইলাম এক ফিট, যেহেতু আমাদের এখানে এই ট্রেডটা এক ফিট আছে, আমরা এখানে এক ফিট নিয়ে আসি, এবং এই ট্রেডটা দেখেন এটাও এক ফিট, তাহলে আমরা এক ফিট এক ফিট, তাহলে আমাদের কয় ফিট হলো, দুই ফিট, তো আমরা এখানে দুই ফিট লিখলাম। আর এবার পোস্ত তো সবার জন্য একই, অর্থাৎ পাঁচ ফিট, পাঁচ ফিট দিলাম। এখন দেখেন দ্বিতীয় ধাপের এই রাজারটা কত আছে আমাদের, ছয় ইঞ্চি আছে, এই রাজার এই রাইজার হচ্ছে সবগুলো ছয় ইঞ্চি, অর্থাৎ এখানেও ছয় ইঞ্চি, এখানেও এখানেও আমরা ছয় ইঞ্চি দিই। তখন আগের মতো এবার ক্যালকুলেশন করি, আমার দুই গুণন পাঁচ গুণন দশমিক পাঁচ, তো আমরা এখানে পাইলাম 5.0 সিএফটি। আমরা দুইটা ধাপ নির্ণয় করলাম, তাহলে আমাদের এই ধাপ আর থাকলো না, এটা আমাদের এই ধাপ শেষ হয়ে গেল। এখন আমাদের বাকি আছে এই যে তৃতীয় ধাপ, আমরা যদি এইভাবে নির্ণয় করি তৃতীয় ধাপ, তো তৃতীয় ধাপ দেখেন এখানে কয় ফিট আছে, এক ফিট আছে, আমরা লিখি এখানে তৃতীয় ধাপ আমাদের কয়টা, একটা, আমরা এক দিলাম। এইভাবে আপনারা একের অধিক এইভাবে কাজ করতে পারবেন যদি মাপ আপনাদের একই হয়। তো এখন এখানে আসি, এই এই দৈর্ঘ্যটা কত আছে আমাদের, এক ফিট, আমরা এখানে এক ফিট গুণ দিলাম। তারপরে এই পোস্ত সবার ক্ষেত্রে আমাদের পাঁচ ফিট, আমরা এখানে পাঁচ ফিট দেব। তারপরে এই রাইজার, এই রাইজারের উচ্চতাও কিন্তু ছয় ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই অংশটা খাড়া অংশটা আমাদের ছয় ইঞ্চি দশমিক ফাইভ ফিট। আমরা এবার ক্যালকুলেশন করি, এক গুণন পাঁচ গুণন দশমিক পাঁচ, তাহলে আমাদের এখানে আসবে দুই দশমিক পাঁচ। আমরা যদি এখন এটাকে মোট করি, আমরা যদি লিখি মোট, তাহলে আমরা যোগ দেব সবগুলো, 7.5 যোগ 5 যোগ 2.5, আমরা এখানে 15, এখানে আমরা 15 সিএফটি, আমরা সিএফটি পাইলাম 15 সিএফটি। আমরা যদি এখন লিখি এখন যে ইটের ইট লাগবে আমাদের, ইটের পরিমাণ, আমরা দেখেন আমরা এখানে পাইছি 15, আমরা এর সাথে অ্যাট দ্য রেট দিব আমরা 12। এই 12টা আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ যারা আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন বা কাজ করেছেন তাদের জানা আছে যে আমাদের একটা কনস্ট্যান্ট মান ঘন মিটার ঘন সিএফটিতে, অর্থাৎ সিএফটি যেটা বলি আমরা, ঘন ফিটে 12টা ইট আমাদের লাগবে। সেই ক্ষেত্রে আমরা 15 গুণন 12, 15 গুণন 12 দিলেই আমাদের 180, এই যে 180 আমরা এন ও এস দিলাম নোস, তার মানে এটা হচ্ছে সংখ্যা। তো আমরা এই সিটা করতে গেলে আমাদের 180টা ইট লাগবে। আপনারা আবার একবার দেখেন যে এই সিটা করতে গেলে আমাদের কত লাগবে, 180টা ইট লাগবে। আমরা এই সিটা করার পরে বের করলাম, আমি যে বলতেছিলাম যে সহজ হিসেবে যেটা আমরা আপনাদের আমি বলবো সেটা হচ্ছে, দেখেন এই অংশটা এখানে কিন্তু এক ফিট, আমরা যদি এই অংশটা কেটে এইখানে লাগে দেই তখন কিন্তু আমাদের একটা রকম মানে একরকম হয়ে যাবে। যদি আমি এখানে এইটা লাগে দেই, অর্থাৎ যদি আমি এই অংশটা এখানে এনে বসে দেই, তখন কিন্তু আমাদের কি হবে, আমাদের এই অংশটা কিন্তু একটা হয়ে যাবে। তখন আমরা
লিখব আমাদের যেহেতু একটা এখানে কয় ফিট 3 ফিট গুণন আমরা হাইট তখন কত পাবো 6 ইঞ্চি আর 6 ইঞ্চি এই 6 এই 6 ইঞ্চি এখানে নামলো এই অংশটাতে তাহলে আমরা 1 ফিট পাবো গুণন আমরা কি দেব এখন এই যে 5 ফিট এখানে আমরা 5 ফিট দেব 5 ফিট দিলে আমাদের কত 3 5 15 ft কিউব দিলাম আমি এবার কিউব হ্যাঁ তাহলে সেফটি আসলে এসে গেল এরপর আমরা যদি এই 15 কে 12 দ্বারা গুণ দেই তাহলে আমাদের 180 টি ইট লাগবে এই গেল আমাদের সিঁড়ি হিসাব আপনারা বুঝতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ